পটলের গাগুলো ছুলে নিয়েছি, ভিতরগুলো একটু করে ফাঁপা করে দিয়েছি, একটু নুন হলুদ দিয়েছি। এবার এটাকে ভাজবো। হালকা করে ভেজে নিতে হবে, একটু আদা, একটু হলুদ, একটু নুন, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ি, একটু ফুটছি। এবার পটলগুলো ছেড়ে দেব। ঘেমি পটল ভাজা, তার থেকে এটা করে খান, হাত দিয়ে ভালো লাগে। রেডি হয়ে গেছে ওয়ান টাইপ অফ দই পটল। শুধু খাওয়ার অপেক্ষায় রইলাম।